দুপুরের খাবার, একটা ছোট্ট ব্রেক এবং তারপর আবার প্রচারে বেরোনো। এবং আর যেমনটা বলছিলাম যে দাবদাহার কারণে সুজনদা একেবারে বাড়িতে ছিলেন। মিলিদি সুজনদার স্ত্রী অনেক কিছু রান্নাবান্না করেছেন এবং দুপুরবেলা এখানে মিলিদি এখানে রান্নাগুলো কী কী? প্রথমে হচ্ছে তিতো, সবজি দিয়ে তিতো, হ্যাঁ, তারপর হচ্ছে শাক, তারপর ঝিঙে আলু পোস্ত, তারপর লাল আলু ভাজা, টক ডাল, স্যালাড, মাছের ঝোল, চাটনি। এখন এই গরমের সময় তো, গরমের সময় তো শাক খাওয়া ভালো, ভালো শাকটা খাওয়া ভালো, ডাল মাছের ঝোলই আমাদের হয়, তরকারিও হয় একটা, হয়তো তোমার জন্য একটু কিছু না কোনটাই এক্সট্রা না, আমের ঝোলটা এক্সট্রা হতে পারে। কোনটা আমের ঝোল? আমের ঝোল, আমের ঝোলেই তো। আচ্ছা, মানে আমের যে টক ঝোল আর কি, অল্প মিষ্টি দিয়ে, সেইটাই জাস্ট এক্সট্রা। আমি হয়তো চাটনি খাই, ওরা আমের ঝোল, ব্যাস, আর কিচ্ছু না, কিচ্ছু না। তুমি খাবে কখন, বসবে কখন? এখনই বসবে। সুজনদা, মানে এই যে প্রচারে আমরা যে বেরোবো এখন, তাই মূল মানে কোন ইস্যুটাকে নিয়ে প্রচারটা করবে, মানে দমদমের মানুষ কী শুনতে চাইছে? দেখো, লড়াইটা কিন্তু মানুষের রুটিন রুজের লড়াই। এই রোজ যে একটা হচ্ছে, এ বলছে আমি দেখে নেবো, ও বলছে আমি দেখে নেবো, এ বলছে আমার এত আসন চাই, ও বলছে আমার এত আসন চাই, এই যে দাপট দাপট ভাব, এটা মানুষ পছন্দ করে না। জীবনের জন্য মানুষের রুটিন রুজির লড়াইটা জরুরি, এবং তার সঙ্গে এখন যেটা হয়েছে রুচি, যেন একটা বিকৃতি ঘটানো হচ্ছে মানুষের ভাবনা চিন্তা কাজ তার মধ্য দিয়ে, যেন লুট যেন স্বাভাবিক, বেআইনি সম্পদ যেন স্বাভাবিক। অনেকে তো তোমার বিরুদ্ধে বলে তুমি হচ্ছে চিট ফান্ডের জনক। না, যারা বলে তারা তো 2013 সাল থেকে বোধহয় বারে বারে চেষ্টা করেছে, বিশেষ করে নির্বাচনের সময় বারে বারে চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন কিছু বার করতে পারলো না। কেন বলো দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে আমি সুজনবাবু থেকে শুরু করে সবাইকে, মানে আমি ভদ্র বলে আমি এইগুলো ফাইল বের করি না। হ্যাঁ, মমতা ব্যানার্জি কি বলেন আর কি করেন সবাই জানে, কিন্তু আবার ছোট কিন্তু অনেক চেষ্টা করেছেন, নোটিশ দিয়েছেন, আমি যতবার ইলেকশনে ঠিক সিবিআই ইডি কেউ ডেকেছে? সিবিআই ইডি ডাকেনি, সিআইডি, সিআইডির যে এসটিএফ কি করেছিল না তখন রাজীব কুমার, গৌতম দেব সমন পেয়েছিল, তারা ডেকেছিল, তারা প্রত্যেকবার ডেকেছে 2013 সালে ঠিক ইলেকশনের 12 দিন আগে, 2014 সালে ইলেকশনের 7-8 দিন আগে। আমি বাধ্য হয়ে বললাম, ভাই আমি ক্যান্ডিডেট, ইলেকশনটা শেষ হোক, আমাকে ডাকুন, আমি যাবো, এবং আমার অনেক কিছু বলার আছে, পর্দা ফাঁস করা উচিত, আর ডাকে না। বরং তারপরে শুনলে বোধ হয় আপনার মনে থাকবে, থাকা উচিত, আমি তো অন ক্যামেরা মিডিয়াতে একাধিকবার বলেছি, ভাই আমায় ডাকো, আমায় ডাকো, আর ডাকে না, ভোটে ডাকে, ডাকে আর ভোটে পরে আর ডাকে না। মানে কার্যত বোঝা গেছে এবং ধরা পড়ে গেছে যে এটা একটা ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, স্থাবর অস্থাবর, মায়া টাইগা, বন্ধু বান্ধব যা পারে খুশি করুন, আমার ওপেন চ্যালেঞ্জ। এই হিম্মত ওদের জীবনে হবে না। দেখুন, যে নিজের স্বচ্ছতা নিয়ে চলবে তার কখনো কোনোদিন হেজিটেট করার দরকার হবে না, তাই এতটা বলছি আমি, এতটা এভরিদিন আমার মনে হয় মানুষের কাছে বেশিরভাগটাই ওপেন থাকে, সাধারণ মানুষের কাছে তাই থাকে, আমি সাধারণ মানুষের মতন করে চলি, এভরিথিং ইজ ওপেন, যেখানে ইচ্ছা গুপ্তধনের রহস্য খুঁজে বার করুক না, কোথায়। আরেকটা 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 জিনিসও আছে, মিলিদিও যেহেতু রয়েছে, মিলিদি আপনার আপনার বিরুদ্ধে ওই চিরকুটের চাকরির অভিযোগ উঠেছিল, একদম আমি একদম সরাসরি বলছি, চিরকুটের চাকরির ব্যাপারটা তো এখনো বলে, এখনো বলে যে সিপিএম এর চিরকুটের চাকরি যদি প্রকাশ্যে তৃণমূল আনে তাহলে খেতে খেতে বলি। মুখ্যমন্ত্রী বলল, নির্দেশ দিয়ে দিল রাত্রবসুকে,
সব বার করতে হবে। আমি অনেক কবার বললাম, কই ভাই এক মাস তো হয়ে গেল বার করছো না কেন, দু মাস হয়ে গেল বার করছো না কেন, তিন মাস হয়ে গেল বার করছো, একবার এক বছর হয়ে গেছে। ওরা বুঝেছে যেটা বুমেরাং হচ্ছে, বোগাস। একটা শেষ মেশ বার করলো, বার করে দেখা গেলো সে লোকটা অনেক চাকরিই করে না। একটা শেষে কি একটা বার করলো, দেখা গেলো মিলি জয়নিং রিপোর্টার, জয়নিং রিপোর্টের সঙ্গে চিটমিটিং সম্পর্ক, কুনাল ঘোষ তো জয়নিং রিপোর্ট থাকবে। কুনাল ঘোষ প্রেস কনফারেন্স করেছিল মিলি দিয়ে হলো, তারপরে আমার বলতে হয়নি, মিলি যা বলেছে ব্রাত্যবাবু কিন্তু আর সোজা পগার পান। আমি বরঞ্চ দেখা হলো দিয়ে সময় বলেছি অনুষ্ঠানে, ভাই ব্রাত্যবাবু কী হলো, ভাই ছেড়ে দিন ওসব আলোচনা, ছেড়ে দিন উনি যা বলছেন সেই কৈফিয়তটা আমি জানি না কবে দেবেন। তবে আপনার নির্দিষ্ট প্রশ্নটা, হ্যাঁ তাতে কি মানে চিরকুটে চাকরি তো প্রচার চলছে, মানে আমাকে আমাকে কি গত এক বছর ধরে ওই বলার পর আর কথাটা বলার সাহসই দেখালো না। ওই যে আমি পরে একবার ভাবছিলাম যে একটা প্রেস কনফারেন্স করে আরেকবার চ্যালেঞ্জ করবো, চার পাঁচবার করেছি, বাকিরা বললাম কতদিন এক জিনিস করবে, এদের সব পালিয়েছে বুঝতে পারছো না। কারণ মাঝে মধ্যে ফুসকুড়ি মতন বলে, কিছু বলার নেই বলে। আবার আমি বলছি ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আমি তখনও চ্যালেঞ্জ করেছিলাম, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম, আমি আপনার হিম্মত দেখবো আপনি বার করুন। শোনেন, বরঞ্চ মিলির সম্পর্কে যেটা বলতে পারত, যার বাবা সিপিএমের জেলা সম্পাদক নাকি দোর্দণ্ড প্রতাপ, যার হাজব্যান্ডের নাম নাকি সুজন চক্রবর্তী, নাকি না সুজন চক্রবর্তী, সেও নাকি দোর্দণ্ড প্রতাপ, সেই মিলি চক্রবর্তী গ্র্যাজুয়েট ইকোনমিক্স ক্লাস থ্রি মানে এলডি ক্লার্ক, সেই পোস্টেই চাকরিতে জয়েন করলো, সেই পোস্টেই রিটায়ার করলো, কোনোদিন প্রমোশনও পর্যন্ত হয় পেল না, নয় নিল না, আমি বলবো নিল না। এইটার রহস্যতে খুঁজে বার করা উচিত যে কেন আরেক টুটলো না কেন। এটা না বুঝে বোকার মতো কথা বললে বুমেরাং হয়। মিনিদি আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, এই যে আপনারা মোটামুটি এই এই বাড়িতে এই ঘরে থাকেন, ছোট্ট টিভি এবং এসিও নেই বোধ হয়, এই খাটের তলায় টাকা আছে, এসি তো দেখতে পেলাম না, খাটের তলায় টাকাটা আছে, আপনারা এসেছেন খুঁজেবার করুন, আপনারা এসেছেন তো ক্যামেরা রয়েছে সামনে, খুঁজেবার করুন, সব ওপেন খুলে দিচ্ছি। সুজানদা ভয় লাগে না কোনোদিন রাজীব কুমারের সিআইডি সত্যি যদি চলে আসে, এসটিএফ সত্যি চলে আসে? এক মিনিট যদি আপনি ক্যামেরাটা ওদিকে দেখেন তাহলে দেখবেন সবই প্রায় চাবি দেওয়া, দেখুন চাবিগুলো মানে লাগানো, কোনোটাই চাবি কোনো রক্ষণা করে, দেখুন বন্ধ না, কোনোটাই বন্ধ না, দেখুন চাবিগুলো টানো টানো টানতে দেবে ঘুরে যাবে, কোনো লাগানোই হয় না, মানে একদম ভেতরের থেকে দেখুন, বা খাটের তলাও দেখতে পারেন কোনো ব্যাপার না, একবার খাটের তলাতেও দেখে নিও, খাটের তলা দেখে নিন কি কি আছে। আমি মানে এই কনফিডেন্সটা, এইটা অনেকে বলে যে বামপন্থীদের এই কনফিডেন্সটা আছে, তার কারণ বামপন্থীরা বেরোনোর আগে, সরকার থেকে চলে যাওয়ার আগে সব জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ে আগুন লাগিয়ে তো বললো আমার কাছে সব তথ্য আছে আমি ফাঁস করব, করতে পারছে না, অসহায় অসহায় হয়তো, এতগুলো ফাইল দেখালো, ফাইলগুলো মমতা কাছে, মমতা দেখিয়েছিল, ফাইলগুলো কোথায় গেল, মমতা পুড়িয়ে দিয়েছে, মনে পড়ছে কি এত ফাইল দেখিয়েছিল, সেই ফাইলগুলো তো মমতার কাছে, সে তো সরকারের কাছে ছিল না, সেগুলো কোথায় গেল। মানে চিটফান্ড থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে কোনো কিছুতে ভয় নেই সুজন চক্রবর্তীর, জীবনে কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না, যদি কোনোদিন তার জন্য ভয় করতে হয় তাহলে তার আগে পার্টি ছেড়ে চলে যাবো, রিজাইন করে চলে যাবো। রাজনীতিটা ব্যক্তির ক্ষমতার জন্য নয়, রাজনীতিটা মানুষের জন্য, ব্যক্তির ক্ষমতার জন্য হতো তাহলে অন্য দল করতে হতো, মানুষের জন্য, মানুষ